বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রীষ্মকালীন খুবই সুন্দর একটা ফুলের গাছ, যেটা কন্দ বা বাল্ব দিয়ে গ্রো করতে হবে। তার নাম হলো ফুটবল লিলি, ব্লাড লিলি কিংবা গ্লোব লিলি নামেও জানেন আপনারা। তো এই গাছটার আজকে সম্পূর্ণ পরিচর্যা কিভাবে প্রতিস্থাপন করব বা আপনারা দেখবেন যে কতদিনে ফুল এসেছে, পুরো একটা কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এর হলো একটা যদি বাল্ব আপনারা কোথা থেকেও নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সাইড থেকে বেবি বাল্ব, মানে ছোট ছোট বাল্ব গুলো বেরিয়ে আসে। তো এটাকে আজকে প্রতিস্থাপন কিভাবে করব, কিরকম পটিং মিক্স দেব যে খুব তাড়াতাড়ি ফুলটা আপনারা পাবেন গ্রীষ্মকালে, আর কোন সময় এগুলোকে লাগাতে হয় আর কি কি কেয়ার করতে হয় যে তাড়াতাড়ি ফুলটা পাবেন, আর সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, সবার প্রথমে যে প্রশ্ন আসে যে এই কন্দগুলোকে কোন সময় আমরা লাগাবো, মানে কোন মাসে, তো আপনাদের লাগানোর যদি সময় বলবেন তাহলে একদম কারেক্ট টাইম হলো মার্চ আর এপ্রিল মাসের মধ্যে আপনাদের লাগাতে হবে। তবে আপনারা কিন্তু এই কন্দগুলোকে এখনো গ্রো করলে কোনো প্রবলেম নেই, এ গাছ গ্রো হবে আর ফুলও আসবে। আর এবার এর পটিং মিক্সের কথাটা বলছি, ওয়েলড্রেন সয়েল চাই, মানে জল দিলেই যেন বেরিয়ে যায় টবের নিচ থেকে। তো এবার এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট তিনটে সমান পরিমাণে নিয়েছি। আপনাদের ওখানে যদি এঁটেল মাটি থাকে তাহলে অবশ্যই বালি মিশিয়ে নেবেন। আমার মাটিতে বেশিরভাগই কিন্তু আমি কোকোপিট অ্যাড করি, তো আমার মাটি একদমই কোনো রকম এতে মানে এঁটেল মাটি নেই আর। তো আমি এখানে এক মুঠো হাড়ের গুঁড়ো, এক মুঠো শিং কুচি, এক মুঠো সর্ষের খোল আর দু মুঠো নিম খোল, তার সঙ্গে এক চামচ সাফ ফাঙ্গিসাইড দিলাম। এখানে যে জিনিসগুলো মেশানো হচ্ছে তার মধ্যে যে সর্ষের খোলটা, অনেকে ভাবে যে সর্ষের খোলটা দিলে হয়তো গ্রীষ্মকালে প্রবলেম হয়, কিন্তু কিছু সমস্যা হয় না। আর এক চামচ কিন্তু সাফ ফাঙ্গিসাইড দিয়েছি। যদি টেম্পারেচারটা 44-45 এর ওপরে যাচ্ছে তখন আপনারা কিন্তু এই সর্ষের খোলটাকে স্কিপ করতে পারবেন, বাকি তাছাড়া কোনো রকম অসুবিধা হয় না, খুব ভালো আপনাদের গাছের গ্রোথ হবে আর তাড়াতাড়ি ফুল আনার জন্য সাহায্য করে এই সর্ষের খোল। এই সব যত কিছু এখানে মেশানো হয়েছে সারগুলো, সব জিনিসগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তবে আপনারা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এই দেখুন, এই কন্দগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তিনটে এখানে কিন্তু বাল্ব আছে, কিন্তু দুটো ছোট মানে আনম্যাচিওর আছে, তো এটাও লাগানো দরকার, কেন সেটাও আমি বলবো। আর এখানে আমি 10 ইঞ্চির একটা টব নিয়েছি আর তাতে কিন্তু চারটে হোল করা আছে, মানে চারটে গর্ত করা আছে। আর আমি এবার যে গর্ত আছে তার উপরে কিন্তু টবেরই টুকরো দিয়ে দিলাম দুখানা বড় বড়। আর এই পটিং মিক্সটা দিচ্ছি, আর এবার নিউট্রিশনস এর কথাও বলে দিচ্ছি। এখানে আমি হাড়ের গুঁড়ো যেটা দিয়েছি তাতে কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, তার সঙ্গে কিন্তু আমি শিং কুচি দিয়েছি, তাতে ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে। সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটেশিয়ামের 4:1:1 রেশিও থাকে, তার সঙ্গে আমি নিম খোল দু মুঠো দিয়েছি। নিম খোলের মধ্যে কিন্তু নিউট্রিশনস তো থাকেই, তার সঙ্গে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ হতে দেয় না। আর ভার্মি কম্পোস্টের সবকিছুই থাকে যেটা একটা গাছের গ্রোথের জন্য দরকার। তার সঙ্গে এক চামচ সাফ ফাঙ্গিসাইড দিয়েছি, যেটা আমাদের গাছে ছত্রাকের আক্রমণ হতে দেবে না। এবার আমি টবটাকে কিন্তু এতটাই ভরেছি যে বাল্বগুলো বসানোর পরে কিন্তু ওপরে মাটিটা দিয়ে ভালো করে ঢাকা দেওয়া যাবে, মানে ওপর থেকে 3 থেকে 4 ইঞ্চি প্রথমে খালি রেখে তারপরে আমি বাল্বগুলোকে বসালাম, আর তারপরে কিন্তু আবার মাটি দিয়ে কভার করছি। আর বাল্বগুলোকে কিন্তু ওপরেও কিন্তু 1/2 ইঞ্চি মতো মাটি থাকবে। যখন আপনারা জল দেবেন দেখবেন আস্তে আস্তে মাটিটা যখন চেপে যাচ্ছে তখন কিন্তু বাল্বগুলো ওপরের দিকে একটু এসে যায়, তো সেই জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবে মাটিটাকে ভর্তি করে দিতে হবে। তো দেখুন এইভাবে ভর্তি করতে হবে, আর করার পরে কিন্তু গাছে যে বাল্বগুলো বসিয়েছি বসানোর পরে খুব ভালো করে একবার জল দিয়ে দিতে হবে। আর এই বাল্বগুলোকে লাগানোর পরে কখনোই শেডে রাখবেন না, এগুলো প্রপার রোদে রাখবেন, কোনো অসুবিধা হবে না, কোনো রকম মানে প্রবলেম হয় না। কিন্তু যদি শেডি প্লেসে রাখেন তখন কিন্তু অসুবিধা হতে পারে,
তো আমি এটাকে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর প্রপার রোদে রাখা, ঠিক আছে? এটা প্রথম টিপস হলো। আর দ্বিতীয় কথা হলো, যখন আপনারা দেখবেন এই জলটা দেওয়ার পরে যে আপনাদের যখন মাটিটা একটু শুকনো মনে হচ্ছে তখনই জল দেবেন। 20 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, 20 দিনে কিন্তু দেখুন এতে পাতা এখনো একটাও বের হয়নি, এতে কিন্তু সোজা কুড়ি এসে গেছে। তো ফুটবল লিলিতে এটা কিন্তু একটা কমন ব্যাপার, আর ছোট যে বাল্বগুলো সেগুলো একটু বেরোচ্ছে। তবে এটা যেহেতু আনম্যাচিওর বাল্ব বা আনম্যাচিওর কন্দগুলো, সেজন্য হয়তো এতে সময়টা বেশি লাগবে, বা এগুলো আমি ফুল নেওয়ার জন্য কিন্তু লাগাইনি, কারণ এতে ফুল হয়তো অনেকটা সময় পরে আসবে। তবে এগুলো কিন্তু মাটির নিচে বসানো খুবই দরকার, যাতে আমাদের যে কন্দগুলো ওটা একটু ম্যাচিওর হবে আর আস্তে আস্তে বড় হবে। আর এই কন্দগুলো কিন্তু বড় হতে অনেকটা সময় নেয়, মানে আমার ফুলটা যখন শুকিয়ে পড়েও যাবে তখনও কিন্তু আমাদেরকে এই টপটার থেকে মাটি খুঁচে বাল্বগুলো বার করে নিতে হবে না, এইভাবেই কোনো জায়গায় রেখে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই বাল্ব থেকে সাইড থেকে আরো বড় বাল্ব থেকে ছোট বেবি বাল্বগুলো বের হবে, আর যেগুলো ছোট ছোট বাল্বগুলো লাগিয়েছেন সেগুলো কিন্তু ম্যাচিওর বাল্ব হবে। তো 24 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এই পটিং মিক্সটা বসানোর পরে কোনো রকম এখনো সার প্রয়োগ করিনি, যেমন গাছ দেখতে পাচ্ছেন ওইভাবে শুধু জলটাই দেয়া হচ্ছে। 27 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখুন এতে ফুলগুলো আস্তে আস্তে ফুটছে। এর ফুলটাকে ফুটতেও 10 থেকে 15 দিন সময় লেগে যায়, আর ফুলটা ফোটার পরেও কিন্তু আপনার গাছে এরকমই ফুলটা দেখা যাবে, অন্তত 1 মাস ফুলটা এরকম দেখতে লাগে। তো ভীষণ সুন্দর লাগে দেখতে, আপনারা অনেক বাল্বও গ্রো করতে পারবেন যদি ইচ্ছা থাকে তাহলে। আর দেখতে ভীষণ সুন্দর লাগে, গ্রীষ্মকালে একটু ফুল কম দেখা যায়, তো এগুলো একদম টেম্পারেচার বেশি হলেও কিন্তু এই ফুলগুলো ভালো দেখতে লাগে। আর এটা 1 মাস পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, মানে পুরো 1 মাসের মধ্যে কিন্তু ফুলটা গ্রোথ হয়েছে। আমি একটুখানি মাটিটাকে খুঁচে দিয়েছিলাম, কারণ কি নিচে দিকে শ্যাওলা মতো গ্রিন গ্রিন সবুজ সবুজ হয়ে যাচ্ছিল। আর ফুটবল লিলির কালারের কথা যদি বলবো, তো আমাদের ভারতের মধ্যে কিন্তু লাল রং, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা সব থেকে বেশি মানে দেখা যায়। আর আরেকটা রং পাওয়া যায় যেটা একটু গোলাপের মধ্যে থাকে, তো দুটো রঙই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল হয়। তো এইভাবেই কিন্তু আপনারাও ফুটবল লিলি আপনাদের বাগানে লাগাতে পারবেন, অনেক কম কেয়ার লাগে আর খুব সুন্দর কিন্তু ফুলটা থাকে। 1 মাস পর্যন্ত এইভাবে ফুলটা মানে আপনার বাগানে থাকবে, তো অবশ্যই এখনো আপনারা লাগাতে পারবেন, আর গ্রীষ্মকালে কিন্তু এতে ভালো ফুল হয়। তো এটাই হলো আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।